চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাসে নাম লিখিয়েছে ভারত কিন্তু চন্দ্রযান থ্রি পৌঁছনোর আগেই যে চাঁদের মাটিতে বলি তারকারা জমি কিনে রেখেছেন তা জানেন কি বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুর মাটি ছুঁয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান থ্রির ল্যান্ডার বিক্রম বিক্রম অবতরণের চোদ্দ ঘন্টা পর ইসরো তাদের এক্স হ্যান্ডেলে টুইটার পোস্ট করে জানায় বিক্রমের পেট থেকে ধীর গতিতে বেরিয়ে আসছে রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে নেমে এসেছে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাসে নাম লিখিয়েছে ভারত কিন্তু চন্দ্রযান থ্রি পৌঁছানোর আগেই যে চাঁদের মাটিতে বলি তারকারা জমি কিনে রেখেছেন তা জানেন কি চাঁদের মাটিতে জমি কিনে রেখেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান বহু বছর আগেই চাঁদের কয়েক একর জমি কিনেছেন শাহরুখ দু হাজার সালে সেই কথা স্বীকার করেন অভিনেতা শাহরুখ এক পুরনো সাক্ষাৎকারে দাবি করেন অস্ট্রেলিয়ার এক মহিলা প্রায় প্রতি বছর শাহরুখের জন্য চাঁদেই জমি কেনেন শাহরুখ জানিয়েছেন চাঁদের যে পরিমাণ জমি তিনি কিনেছেন তার বিশেষ নামকরণও করা হয়েছে শাহরুখের চাঁদে কেনা জমির নাম সি অফ ট্রানকুইলিটি বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী চাঁদে এক একর বা চার হাজার ছেচল্লিশ বর্গমিটার জমির মূল্য সাঁইত্রিশ ডলার যা ভারতীয় মুদ্রায় তিন হাজার চুয়ান্ন টাকার কাছাকাছি শাহরুখ পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন প্রতি বছর আমার জন্মদিনে অস্ট্রেলিয়াবাসী এক মহিলা আমার জন্য চাঁদের জমি কেনার বন্দোবস্ত করেন আমি যে চাঁদে জমি কিনেছি তার প্রমাণ হিসেবে লুনার রিপাবলিক সোসাইটির তরফে একটা শংসাপত্র দেওয়া হয় আমাকে অস্ট্রেলিয়ার যে মহিলা শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন তিনি নাকি রঙবেরঙের ইমেল লিখে পাঠান অভিনেতাকে অর্থাৎ এক লাইন লিখতে লাল রং ব্যবহার করেন পরের লাইন লিখতে অন্য রং ব্যবহার করেন শাহরুখের কথায় শুধু শাহরুখই নন বলিপাড়ায় কানাঘোষ শোনা যায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতেরও নাকি চাঁদে জমি রয়েছে চাঁদে সুশান্তের যে জমি রয়েছে তার নাম সি অফ মাস্কোভি শোনা যায় চাঁদের জমি কিনতে আনুমানিক পঞ্চান্ন লক্ষ টাকা খরচ হয়েছিল সুশান্তের